পুলিশ জানাছে না কি ওদের বাড়িতে এসে ডাকিছে ওকে আগে না ডাকে বলিছে তোমাদের বাড়ি লাশ আছে ছেলের মাই থাকতো কেন না ছেলের মা থাকতো আর ওরা সবাই উপরে থাক মাকে কে করে হত্যা করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে উত্তর 24 পরগনা জেলা নারায়ণপুর থানা এলাকার পূর্বাচলের ঘটনা নারায়ণপুর এলাকার পূর্বাঞ্চল 21 নম্বর লেনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্য পুলিশ জানাচ্ছে যে তিরিশ বছর বয়সী সোমনাথ ছাত্রা ও তার মা লক্ষ্মী ছাত্রা যার বয়স উনপঞ্চাশ বছর নারায়ণপুর পূর্বাচল একুশ নম্বর লেনে থাকতেন তারা কয়েক মাস আগে ছেলে সোমনাথ ছাত্রার কাজ চলে যায় এরপর তার স্ত্রী বাপের বাড়ি চলে যান সেইভাবে কোনো কাজকর্ম করত না সোমনাথ যার ফলে আর্থিক অনাটনে চলছিল পরিবার এমনকি সোমনাথ ছাত্রা বিবাহিত হলেও তার স্ত্রী তার সঙ্গে বাড়িতে থাকতেন না অভিযোগ মানসিক অবসাদে ভুগছিলেন তিনি সোমবার রাতে মায়ের সঙ্গে বিবাদ হয় সোমনাথ সাঁতরার অভিযোগ সেই সময় মাকে সাজ রোধ করে খুন করে সে তারপরে নিজেই নারায়ণপুর থানায় গিয়ে খুনের কথা স্বীকার করে। এবং নিজেই আত্মসমর্পণও করেন সোমনাথের কথা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লক্ষ্মী সাঁতরার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তবে এই হত্যার পেছনে মানসিক অবসাদ না আর্থিক অনটন নাকি অন্য কোনো বিষয় রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় শোকের ছায়া সেখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের পুলিশ আছে নাকি ওদের বাড়িতে আছে ডাকিছে ওকে অগের নাকি ডাকে বলেছে তোমাদের বাড়ি লাশ আছে না ছেলের মা থাকতো আর ওরা সবাই উপরে থাকতো উপরে ও দুই দা থাকে আর দুই দাওত থাকে আর এই বউটা বড় ছিল তা ওরা বললো যে তোমাদের বাড়িতে লাশ আছে তা ও নাকি বলেছে যে লাশ আছে কোথায় আমাকে বাড়ি লাশ আছে বলছে হ্যাঁ হ্যাঁ লাশ আছে দেখো ছেলে যে সিলিন্ডার রয়েছে থানায় তখন নাকি ওরা বেরোয় নিচে যে দেয় সত্যি শুনলেন স্থানীয় বাসিন্দা তিনি কি বললেন মাকে শ্বাস রোধ করে হত্যা একবার ভাবুন কি অবস্থা যদিও কি কারণেই হত্যা তা এখনো স্পষ্ট নয় তবে মানসিক অবসাদ হতে পারে আর্থিক অনটন হতে পারে বা অন্য কোনো কারণও হতে পারে সেই তদন্ত শুরু করেছে তার পুলিশ কিন্তু তার আগে যে ঘটনা তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে মাকে শ্বাসরোধ করে হত্যা আর তারপর তিনি নিজেই চলে গেলেন থানায় আত্মসমর্পণ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর থানা এলাকার পূর্বাচলের ঘটনা নারায়ণপুর এলাকার পূর্বাচল একুশ নম্বর লেনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সোমনাথ ছাত্রা মানে ছেলে তার বয়স হচ্ছে তিরিশ বছর আর তার মা লক্ষ্মী ছাত্রা যার বয়স হচ্ছে ঊনপঞ্চাশ বছর নারায়ণপুর পূর্বাচল একুশ নম্বর লেনে তারা থাকতেন কয়েক মাস আগেই ছেলে কাজ হারিয়েছেন মানে সোমনাথ বাবু কাজ হারান তারপরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান বাপের বাড়িতে আর তারপর থেকেই তার সেইভাবে কোনো রোজগার ছিল না মায়ের সঙ্গে বচসা আর সেই বচসা এমন একটা পর্যায়ে পৌঁছলো যে শেষ পর্যন্ত মাকে তিনি খুন করলেন এবং নিজেই পৌঁছে গেলেন থানায় এর পেছনে ঠিক কি কারণ রয়েছে আর্থিক অনটন নাকি তার মানসিক কোন অবস্থা নাকি অন্য কিছু সেই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ এরকম আরও অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আসাব বাংলার ইউটিউব শ্রেমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন